হরে কৃষ্ণ, ভক্তগণ, আপনারা তুলসী মালা না কাঠের মালা পড়বেন? কি করে বুঝবেন তুলসী মালা কোনটা এবং কাঠের মালা কোনটা? তুলসী মালা পড়লে কি ফল পাবেন, কাঠের মালা পড়লে কি হবে, এইগুলি আমি ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথমেই বলি তুলসীর মালা এবং কাঠের মালা। আজকাল বাজারে গিয়ে আপনারা যারা তুলসীর মালা অরিজিনাল খোঁজ করেন, তাদের দেখবেন বেশিরভাগই মানুষ তুলসীর মালাটা কিন্তু চিনতে পারেন না। তো কি করে আপনারা তুলসীর মালা চিনবেন, তুলসী মালা চেনার পদ্ধতি কি? বাজারে গিয়ে আপনারা যখন দোকানদারের কাছে তুলসী মালা চান, তখন দেখা যায় বিভিন্ন ধরনের মালা তারা ঝুলিয়ে রাখে এবং সেটাকেই তারা তুলসীর মালা বলে প্রচার করে বা বিক্রি করে দেয়। তো আজকাল এই এই ধারাটি বেশি প্রচলিত হয়ে আসছে, এই তুলসীর মালা বলে অন্য যেসব কাঠের মালা রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছে এবং সেটাকে অরিজিনাল বলছে। কিন্তু আমাদের শাস্ত্রে তা লেখা নেই। শাস্ত্রে লেখা রয়েছে তুলসীর মালা পরেই আপনাকে সৎ কাজ করতে হবে। তুলসীর মালা যদি আপনি না পড়েন, তাহলে কোনো কাঠের মালা পরে কোনো কিছু হবে না। এইবার প্রশ্ন, তুলসীর মালা আপনি চিনবেন কি করে যারা তুলসীর মালা পড়বেন? তো আপনাদের বাড়িতে যদি কোনো তুলসী বৃক্ষ থাকে, সেই তুলসী বৃক্ষটি যদি পেয়ে যায়, অর্থাৎ তুলসী গাছটি যদি মরে যায়, তো আপনারা সেই গাছের যে কাণ্ডটি, অর্থাৎ যে গাছটি রয়েছে, তাকে একটু কাটবেন, কোনো কিছুতে কাটবেন এবং তার ছাল বাকলটি তুলে দিবেন। দেওয়ার পর দেখবেন ছোট ছোট করে পিস পিস করে কাটবেন, টুকরো টুকরো করে, দেখবেন তুলসীর মালা একটু এবড়ো খেবড়ো থাকবে, ডালগুলো এবড়ো খেবড়ো থাকে, কারণ পুরোটাই মসৃণ হয় না তুলসী মালার। কিন্তু আপনি যদি বাজারে গিয়ে যদি দেখেন তুলসীর মালা খোঁজ করবেন, সেই তুলসীর মালা কিন্তু আপনি পাবেন না। দেখবেন প্রলেপ দেওয়া, খুব সুন্দর মসৃণ চকচকে করবে সেইগুলো, সেইগুলো কিন্তু অরিজিনাল তুলসীর মালা নয়। এই তুলসীর মালা, এগুলোকে কাঠের মালা, এগুলো হলো কাঠের মালা, এগুলোকে তুলসীর মালা বলে আপনাদের সামনে তুলে ধরে। কিন্তু যারা চিনতে পারেন না, তারা এগুলোই নিয়ে এসে বিভিন্ন রকম সৎ কাজে ব্যবহার করে থাকেন। কোনগুলো সৎ কাজ? সৎ কাজ হলো আপনি শ্রাদ্ধের কাজ করছেন। দেখবেন কোনো বাড়িতে পিতামাতা বা কেউ কোনো বিয়োগ হলে তার সন্তানাদি যখন সে শ্রাদ্ধ করে, তখন যখন আমরা পিণ্ড প্রদান করতে হবে, তখন কিন্তু আপনাকে তুলসীর মালা পরে দেওয়া কর্তব্য, শাস্ত্রে উল্লেখ রয়েছে। কিন্তু আজকাল কি দেখা যাচ্ছে, যখন পিণ্ড প্রদান করবেন, তখন দেখা যাচ্ছে যে গলায় কাঠের মালা পরে পিণ্ড প্রদান করছে, কিন্তু দোকানে চেয়ে নিয়ে এসেছে তুলসীর মালা, তাকে দিয়ে দিয়েছে কাঠের মালা ছোট ছোট। তো এটা কিন্তু আপনাদের গ্রহণ করা বর্জনীয়, এটা গ্রহণ করা কখনোই যাবে না। তুলসীর মালা পরে যদি আপনি পিণ্ড প্রদান করেন, তাহলে সে পিণ্ড আপনার পিতামাতা গ্রহণ করবে। আর যদি তুলসীর মালা না পরে, কাঠের মালা পরে আপনি তুলসীর মালা বলে পিণ্ড দিচ্ছেন, তাহলে সেই পিণ্ড কিন্তু গ্রহণ করবে না। এবার বেছে নেওয়ার সঠিক সিদ্ধান্ত আপনাদের, তুলসীর মালা পরে পিণ্ড প্রদান করবেন না কাঠের মালা পরে। আরো বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায়, যখন কোনো বিবাহ অনুষ্ঠান আয়োজিত হয়, পাত্র এবং পাত্রীর গলাতে দেখা যায় সেই কাঠের মালা। এই রীতিগুলো চলে আসছে। কিন্তু আপনি যখন বিবাহ মণ্ডপে বসবেন, সেখানে নারায়ণ শিলা রাখা হয়, দেখবেন আপনারা লক্ষ্য করে ব্রাহ্মণ নারায়ণ শিলা নিয়ে গিয়ে উপস্থিত করে। যখন নারায়ণ শিলা এবং অগ্নিদেবকে সাক্ষী রেখে আপনি বিবাহ করবেন, গলায় তুলসীর মালা যদি আপনার না থাকে, সেই বিবাহ কোনো দিনও সঠিক হয় না। সেটা হয়তো লোক দেখানো হয়ে যায় বিবাহ হয়েছে, কিন্তু সম্পূর্ণ বিবাহ রীতি সেটা নয়, বিবাহ বর্জিত নীতি সেটা। আরও কি দেখা যায়, যখন ছোট কোনো নাবালক সন্তান জন্মগ্রহণ করে, তার যখন অন্নপ্রাশন অনুষ্ঠান দেওয়া হয়, তখন সেই ছোট্ট বাচ্চাটির গলাতেও সেই কাঠের মালা দেখা যায়। তাহলে ভুলটি কোথায়? ভুল শুধরে নেওয়ার কাদের দায়িত্ব? ভুল শুধরে নেওয়ার দায়িত্ব আমাদের বড়দের। ছোট বাচ্চাটির তো কোনো দোষ নয়, সে কি জানে সে কাঠের মালা কোনটা, তুলসীর মালা কোনটা? কিন্তু সেই নাবালকের, যেই সদ্যজাত বালকটির দেহে যখন ভগবান রয়েছে, আপনি কি করে তাকে কাঠের মালাটি পরান? আর আপনি কেন দোকান থেকে তুলসীর মালা বলে কাঠের মালা নিয়ে এসেছেন? চিনতে হবে নিজেদেরকে, নিজেদের জ্ঞানের ভাণ্ডারকে বাড়াতে হবে, তুলসী মালা চিনতে হবে। কারণ তুলসীর মালা যদি আপনি না পরিয়ে সেই বালকটির মুখে অন্ন প্রসন্ন নেন, তো সেই অন্নপ্রসন্ন শুভ হয় না, কাজটি শুভ হয় না, এবং সেই বাচ্চা ছেলেটির কিন্তু কোনো পাপ হবে না, পাপ হবে আপনাদেরই। কারণ যে পড়াবে তার পাপ হবে, যে নিয়ে এসেছে তার পাপ হবে, এবং যে দিয়েছে তারও পাপ হবে, কারণ মিথ্যা বলে সে দিয়েছে। তাই তুলসী মালা চেনার সহজ উপায় আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। যখন ওই গাছটি মারা যাবে বা তুলসী গাছটি যখন পেয়ে যাবে, সেই গাছটির বাকল আপনারা তুলবেন এবং ছোট ছোট একটু টুকরো টুকরো করে দেখবেন, দেখবেন এবড়ো খেবড়ো থাকবে,
আর তুলসীর মালা ধরলে খসখস করবে একটু, এটাকেই আপনারা বুঝবেন তুলসীর মালা। আর কাঠের মালা আপনারা দোকানে গেলেই দেখতে পারবেন, বিভিন্ন রকমের প্রলেপ দেওয়া থাকে এবং খুবই মসৃণ হয়, তেল তেল করে এরকম ভাব একটি, পিছিল পিচ্ছিল পিচ্ছিল। তো এই জিনিসগুলি দেখে আপনারা তুলসীর মালা এবং কাঠের মালার মধ্যে ভেদ করে দিতে পারবেন। আর দোকানে গিয়ে আপনারা আজ থেকে বর্জন করবেন যে আমরা কাঠের মালা নেব না, অরিজিনাল তুলসীর মালা নেব। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সকলেই তো কাঠের মালা পরে, এটাই তো দোকানে বিক্রি হচ্ছে, এটাই তুলসীর মালা? না, অরিজিনাল তুলসীর মালাও আছে দোকানে, দোকানদার আপনাকে দেবে না। অরিজিনাল তুলসী মালার দাম মনে রাখবেন একটু বেশি, কিন্তু আপনি কাঠের মালা নিতে যান 20-30-40 টাকাতেই পেয়ে যাবেন। তাই অরিজিনাল তুলসীর মালা আপনাদের গ্রহণ করা কর্তব্য, তাতে দাম বেশি লাগে লাগুক, কারণ ভগবান অরিজিনাল তুলসী মালা ছাড়া আপনার দিকে দৃষ্টি দিয়ে কখনো দেখবে না, চোখেই তাকাবে না। বলছেন কি রকম? যদি আপনি ভগবানের সামনে বিভিন্ন প্রকার ফল, মিষ্টি, দই ইত্যাদি যদি দেন, তো ভগবান কি সেগুলো খাবে? আপনারা বলবেন হ্যাঁ খাবে, কেন খাবে না, আমি তো নিয়ে এসে দিয়েছি ভগবানের নামে। আমি বলছি খাবে না। কতক্ষণ পর্যন্ত খাবে না? যতক্ষণ পর্যন্ত আপনি তার উপরে তুলসী পাতা না দেবেন। যদি তুলসী পাতা দিয়ে দেন, তাহলে ভগবান সেই বস্তুগুলি আপনার গ্রহণ করবে, আর যদি তুলসী পাতা না দেন, তাহলে সেই জিনিসটি কোনোদিনও ভগবান গ্রহণ করে না, কারণ ভগবানের সবকিছু রয়েছে। ভগবান তুলসী পাতার ভক্তের ভক্তি খোঁজ করেন। তাই আপনাদের গলায় যদি তুলসী মালা না থাকে, তাহলে আমাদের এই দেহটাকে ভগবান কিভাবে তাকাবে? ফিরেও তাকাবে না। এইবার আমি আসছি এই তুলসী মালা পড়লে কি হবে এবং কাঠের মালা পড়লে কি হবে। তুলসীর মালা যদি আপনারা পড়ে থাকেন, তাহলে পথে ঘাটে কোনোদিনও আপনাদের অকাল মৃত্যু হবে না। আর যদি মৃত্যুও হয়ে যায় তুলসীর মালা পড়ে, তাহলে একদম সোজা ডাইরেক্ট ভগবানের পাদপদ্ম লাভ করবেন, বৈকুণ্ঠ ধামে চলে যাবেন, শাস্ত্রেই উল্লেখ রয়েছে। কারণ কি? আর তুলসী মালা পড়লে কি হয়? তুলসী মালা যদি আপনি পড়ে থাকেন, তাহলে ভগবান সবসময় আপনার সাথে থাকবে। প্রমাণ দেখবেন, কোনো বাড়িতে যদি কুকুর পোষা হয়, বিভিন্ন প্রাণী পোষা হয়, তার মধ্যে কুকুর যদি পোষা হয়, সেই কুকুরটি যদি বাইরে বেরিয়ে আসে, আর যদি পাড়ার কুকুর থাকে, সেই পাড়ার কুকুরটিকে যদি আপনি মারেন বা কিছু পাথর ফিকে মারেন, তাহলে কিন্তু কেউ আপনাকে কিছু বলবে না। কিন্তু ওই যে বাড়ির কুকুরটি বাইরে এসেছে, তাকে যদি আপনি পাথর ফিকে মারেন বা কোনো রকম আঘাত দেন, তাহলে কিন্তু সেই বাড়ির মালিক ছুটে এসে আপনাকে আপনার সাথে কথা কাটাকাটি হবে, তর্কাতর্কি লেগে যাবে। কেন? তার মালিক আছে, অর্থাৎ ওই যে বাড়ির কুকুরটি এসেছে, তার গলাতে দেখবেন দাগ রয়েছে। কেন দাগ রয়েছে? তাকে শিকল দিয়ে বেঁধে রাখে। সেই কুকুরটিকে যদি আপনি মারেন, তাহলে কিন্তু আপনার বিপদ রয়েছে। তাই সেই রকম আপনার গলাতে যদি তুলসী মালা থাকে, তাহলে ভগবান সাথে থাকবে। আর তুলসী মালা যদি না থাকে, আপনার সাথে হাজার রকমের বিপদ ঘটে যেতে পারে, ভগবান কিন্তু ফিরেও তাকাবেন। তাই তুলসী মালা গ্রহণ করা আমাদের কর্তব্য, অরিজিনাল তুলসী মালা নকল নয়। আর কি? আর তুলসী মালা ভোগের উপরে যদি না দেন, ভগবান সেই ভোগ্য বস্তু কোনোদিনও আপনার গ্রহণ করবে না। তুলসী মালা পরে আপনি যে কোনো জায়গাতে যেতে পারেন। অনেকে বলেন তুলসী মালা পরে কি আমরা মাছ মাংস খেতে পারবো? মাছ মাংস খাওয়ার ব্যাপারটা আলাদা, সেটা আলাদা ধরনের বিষয়। কিন্তু তুলসী মালা পড়া একান্তই কর্তব্য, সকলেরই অধিকার রয়েছে তুলসী মালা পড়ার। এই তুলসী মালা পরে আপনি যে কোনো জায়গাতে ঘুরে বেড়াতে পারেন। আপনি গলায় সোনার মালা পরে রয়েছেন, দেখবেন সোনার মালাটি চুরি হয়ে যাওয়ার ভয় রয়েছে, কিন্তু যদি গলায় তুলসীর মালা পরে থাকেন, চোরেও কিন্তু আপনাকে কোনোদিনও আপনার গলার থেকে তুলসী মালা চুরি করবে না। তুলসী মালা এমনই গুণময় বস্তু, তুলসী বিনা ভগবান কোনোদিনও আপনার দিকে ফিরে তাকাবে না। আর তুলসী মালা যদি না পড়েন, তাহলে শুভ শুভ যেই সব কাজ রয়েছে, সেগুলি আপনার দ্বারা কোনোদিনও সম্ভব নয়। যদি তুলসী মালা গ্রহণ না করেন, তাহলে শুভ কাজগুলি করা থেকে বিচ্যুত হয়ে যাবেন, বর্জন হয়ে যাবেন, ভগবানের কোনো কাজেই লাগতে পারবেন না। তো আপনি বিচার করে দেখুন, সৎ কাজে লাগবেন না অসৎ কাজে লাগবেন? যদি সৎ কাজে লাগতে চাই, তাহলে তো কিছু গুণ থাকা দরকার। গুণটি কি? তুলসী মালা পড়া একান্তই কর্তব্য সকলের পক্ষে। আমাদের দেশে ছোট বড় যে কেউ থাক না কেন, সকলকে তুলসী মালা পড়া কর্তব্য। অনেকেই বলেন যে তুলসী মালার এটা কি পড়া বয়স? বয়সের কোনো সময় থাকে না, আপনার মৃত্যু যে কোনো সময় হতে পারে। মৃত্যু কি বয়স অনুযায়ী হয়? আজকাল দেখেন তো, বৃদ্ধ বয়সের লোকও মারা যাচ্ছে, যুবক বয়সের মানুষও মারা যাচ্ছে, এবং শৈশব বয়সের অর্থাৎ বালক শিশুও মারা যাচ্ছে। তাহলে তার যদি গলায় তুলসী মালা না থাকে, সে কি করে উদ্ধার পাবে? তাই সকলেরই তুলসী মালা পড়া কর্তব্য, এবং এর জন্য বয়সের কোনো সময় নেই। 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ তুলসী মালা ধারণের উপযোগী। আপনারা যদি মায়াপুর নবদ্বীপ ইস্কনে যান, তো সেখানে দেখবেন বিভিন্ন বিদেশিগণ
তাদের ছোট্ট ছোট্ট বালক কেউ তুলসী মালা পড়িয়েছে এবং নামের মালা জপ করছে। কেন? ভগবান যে আছেন তা অনুভব প্রতিটা মুহূর্তে করতে হবে, আর তুলসী মালা পড়া মানেই ভগবান নিজের সাথে অবিরাম আছে। তাই আপনারা তুলসী মালা অবশ্যই পড়বেন, তুলসী মালা চিনবেন অরিজিনাল কোনটা, কাঠের মালা বর্জন করবেন। দোকানদার যদি বলে যে এটাই অরিজিনাল তুলসীর মালা, আপনারা গ্রহণ করবেন না, নিজে পরখ করে দেখে নেবেন। যদি না পান তাহলে যেই গাছটি পেয়ে যাবে সেখানে টুকরো টুকরো করে ফুটো করে তাতে সুতো দড়ি বেঁধে আপনারা তুলসী মালা পড়বেন। আরেকটি বিষয় লক্ষণীয়, তুলসী মালা কয় প্যাচ দিয়ে পড়বেন? অনেকজন প্রশ্ন করেন, আমি বলছি তুলসী মালা তিন প্যাচ দিয়ে পড়বেন, যারা একদম পড়বেন তিন প্যাচ দিয়ে, আর যারা লকেটালা তুলসী মালা পড়বেন তারা এক প্যাচেই পড়তে পারবেন। এইভাবে আপনার তুলসী মালা পড়বেন, ভগবানের নাম গুণগান করবেন, ভগবানের চরণে থাকবেন, দেখবেন ভগবান সবসময় আপনার সাথে থাকবে, উপলব্ধি করবে। এইভাবে আপনারা তুলসী মালা পড়ে শুভ কাজগুলি সৎকাজগুলি আপনারা করতে পারবেন। জয়নিতা আজকের মতন এখানেই সমাপ্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। শেয়ার করার কারণ কি? শেয়ার যদি করে দেন তাহলে সকলেই তুলসী মালা অরিজিনাল কোনটি এবং ডুপ্লিকেট বা নকল কোনটি সেটি চিনতে পারবে। তার ফলে কি হবে? আপনাদের কাছে সেই অরিজিনাল তুলসী মালা এসে পৌঁছবে। তাছাড়া এই যে কাঠের মালা প্রচলন হয়ে আসছে এইটি চলতে থাকবে। তাই তুলসী মালা সকলেই গ্রহণ করুন, কাঠের মালা বর্জন করে দিন, ভিডিওটিকে সকলের কাছে শেয়ার করে দিন, সকলকে জানার সুযোগ করে দিন এবং আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। হরে কৃষ্ণ হরে বল।